বাল্য বিবাহ প্রতিরোধে নারীর ক্ষমতায়ন, কারিগরি শিক্ষা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব বিকাশে কুড়িগ্রামে 2 দিনব্যাপী গার্লস লিডারশিপ সামিটের আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল চাইল্ড নট ব্র্যাড প্রকল্পের আওতায় জেলা আরডিআরএস অফিস চত্বরে সম্মেলন শুরু হবে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর আরিফ। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড নট ব্র্যাড প্রকল্পের ম্যানেজার মেথিন্ডা মেন্ডিস। সম্মেলনে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার কন্যা শিশু ও যুব নারীরা তাদের বিভিন্ন চ্যালেঞ্জ, জীবন সংগ্রাম এবং সফলতার গল্প বলে। এছাড়া রংপুর বিভাগের সফল নারী উদ্যোক্তাগণ এবং মার্শাল আর্টের পরিচালক তাদের সফলতার কথা তুলে ধরেন, যাতে করে কিশোরীরা অনুপ্রাণিত হয় এবং তাদের ক্ষমতায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন। 2 দিনব্যাপী এই সম্মেলনের মাধ্যমে কিশোরীদের জীবন দক্ষতা, যুব নেতৃত্ব, জেন্ডার সমতা, দক্ষতা বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির কৌশল, স্বপ্ন পূরণের জন্য কিভাবে এগিয়ে যেতে হবে, তাদের ক্ষমতায়নের জন্য কোথায় এবং কিভাবে যোগাযোগ করবে এবং অনলাইনে নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিবেদনে আমি কামরুন্নাহার কণা, হ্যালো.বিডিনিউজ24.কম, কুড়িগ্রাম।